আজ আমি আপনাদেরকে বলবো যে মহিলাদের মধ্যে এই গুণগুলি থাকে তাদের স্বামীর কখনো টাকার অভাব থাকে না। এই মেয়েদেরকে বিয়ের পর খুলে যায় তাদের স্বামীর সৌভাগ্যের দরজা। হিন্দু ধর্মে মহিলাদেরকে মা লক্ষ্মীর রূপ হিসাবে মানা হয়। বলা হয় তাকে যে ঘরে স্ত্রী বসবাস করে ওই ঘরে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করেন। এটাও বলা হয় তাকে যে মহিলাদের ভাগ্যের সাথে পরিবারের ভাগ্য জুড়ে থাকে। যদিও স্বামীর উপর মহিলার ভাগ্য সবচেয়ে বেশি প্রভাবশালী। যদি কোনো পুরুষের বিবাহ এমন কোনো মহিলার সাথে হয় যে খুবই গুণবান, তাহলে তার ভাগ্য খুলে যায়। আজকের ভিডিওতে আমরা সেই সব মহিলাদের কথা বলবো যাদের স্বামীরা প্রচুর টাকার মালিক হয়ে থাকেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। যে সমস্ত মহিলারা পূজা অর্চনা করে থাকে এবং যাদের মন সর্বদা পূজা অর্চনায় লেগে থাকে, তাদের স্বামীদের জীবনে কখনো ধন সম্পদের অভাব হয় না। এর সাথে তাদের স্বামী যে কাজই করে থাকুক না কেন, সেই কাজে সফলতা লাভ করে এবং এরা নিজেদের দাম্পত্য জীবনেও খুব খুশি থাকে। যে মহিলাদের স্বভাব শান্ত প্রকৃতির হয় এবং যেসব মহিলা নিজস্ব জ্ঞান না হারিয়ে পরিস্থিতি সামলে নিতে জানে, সে সমস্ত মহিলাদের স্বামী সর্বদা সুখে থাকে এবং তাদের পরিবারে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। মহিলাদের মধ্যে করুণা থাকা খুবই জরুরি। যে সমস্ত মহিলাদের মধ্যে এই গুণটি উপস্থিত থাকে তারা সর্বদা সুখী থাকে। যেসব মহিলারা মন খুলে দান করতে পারে, সেসব মহিলাদের কখনো কোনো জিনিসের অভাব থাকে না, কারণ এদের উপর হাজার হাজার লোকের আশীর্বাদ থাকে। যে সমস্ত মহিলারা বয়স্ক মানুষের সেবা করে থাকে এবং তাদের সম্মান করে থাকে, তাদের স্বামীরা সব ক্ষেত্রেই সফলতা প্রাপ্ত হয়। আপনার জীবনে যদি এরকম গুণবান মহিলা থাকে, তাহলে আপনিও খুব ভাগ্যবান। অথবা আপনি যদি এমন কোনো মেয়েকে ভালোবাসেন যার মধ্যে এ ধরনের গুণ রয়েছে, তাহলে তাকে শীঘ্রই বিবাহ করে ফেলুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।